শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। 2014 সালে নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে তিনি তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এর আগে 1996 সালে এবং 2009 সালে দুই দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতিও তিনি। 1981 সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় 1947 সালে 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবুরের 5 সন্তানের মধ্যে সবার বড়। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1973 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের ছাত্রলীগের প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্র সংসদের সভাপতি ছিলেন। তিনি এই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরের বছর সভাপতি ছিলেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকিয়া হলো শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সব গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রোহানা সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান। পরবর্তীকালে তিনি রাজনৈতিক আশ্রয়ে 6 বছর ভারতে অবস্থান করেন। 1980 সালে ইংল্যান্ড থেকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেন। 6 বছর নির্বাসিত জীবন শেষ করে তিনি 1981 সালে 17 মে দেশে ফিরে আসেন। 1986 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেখ হাসিনা 3টি সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা 90-এর ঐতিহাসিক গণ আন্দোলনের নেতৃত্ব দানকারীর মধ্যে অন্যতম। 1991 সালে সংসদীয় নির্বাচনে শেখ হাসিনা 5ম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোকে সংগঠিত করেন। 2001 সালে সাধারণ নির্বাচনে শেখ হাসিনা বিরোধী দলের নেতা নির্বাচিত হন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই বছরের 16 জুলাই কারাবন্দী হন শেখ হাসিনা। মুক্তি পান 11ই জুন। 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচনে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে। এছাড়া 1983 সালে 15ই ফেব্রুয়ারি সামরিক সরকার তাকে আটক করে 15 দিন অন্তরীণ রাখে। 1985 সালে 2রা মার্চ তাকে আটক করে 3 মাস গৃহবন্দী করে রাখা হয়। 1986 সালে 15ই অক্টোবর থেকে তিনি 15 দিন গৃহবন্দী ছিলেন। 1987 সালে 11ই নভেম্বর তাকে গ্রেপ্তার করে 1 মাস অন্তরীণ রাখা হয়। 1989 সালে 27শে ফেব্রুয়ারি শেখ হাসিনা গ্রেপ্তার হয়ে গৃহবন্দী হন। 1990 সালে 27শে নভেম্বর শেখ হাসিনাকে বঙ্গবন্ধু ভবনে অন্তরীণ করা হয়। 2004 সালে 21শে আগস্ট বিএনপি জমায়েত জোট সরকারের সময় তাকে হত্যার উদ্দেশ্যে বড় ধরনের হামলা হয়। ওই দিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক জনসভায় বক্তব্য শেষ করার পরই তাকে লক্ষ্য করে 1 ডজনেরও বেশি আরজেস গ্রেনেড ছোঁড়া হয়। লোমহর্ষক সেই হামলায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও আইবি রহমান সহ দলের 22 জন নেতাকর্মী নিহত হন এবং 5 শতাধিক মানুষ আহত হন। শেখ হাসিনা নিজে কানে আঘাত পান। শান্তি প্রতিষ্ঠা, গণপ্রজাতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আর্থসামাজিক উন্নয়নের অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানে শেখ হাসিনাকে বিভিন্ন ডিগ্রি এবং পুরস্কার প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রামের সুদীর্ঘ 25 বছরের গৃহযুদ্ধ অবসানের ক্ষেত্রে শেখ হাসিনার অসামান্য অবদানের জন্য 1998 সালে ইউনেস্কো তাকে হুপে বোয়ানি শান্তি পুরস্কারে ভূষিত করেন। 2009 সালে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালনের জন্য শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত করে। এছাড়া তিনি ব্রিটেনে গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার এবং 2বার সাউথ পুরস্কারে ভূষিত হন। 2014 সালে ইউনেস্কো তাকে শান্তির বৃক্ষ এবং 2015 সালে উইমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম নারীর ক্ষমতার জন্য তাকে রিজিওনাল লিডারশিপ পুরস্কার এবং গ্লোবাল সাউথ ডেভেলপমেন্ট এক্সপো 2014 ভিনসারি পুরস্কারে ভূষিত করে। বাংলাদেশের কৃষির উন্নয়নের অব্যাহত সমর্থন, খাদ্য উৎপাদনের স্বয়ম্ভরতা অর্জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে অবদানের জন্য আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় 2015 সালে তাকে সম্মাননা সনদ প্রদান করেন। জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ ও টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশিপ ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ 2015 পুরস্কারে ভূষিত করেছে। শেখ হাসিনা বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেখ মুজিবুর আমার পিতা, ওরা টোকাই কেন, বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম, দরিদ্র বিমোচন, কিছু ভাবনা, আমার স্বপ্ন, আমরা জনগণের কথা বলতে এসেছি ইত্যাদি। শেখ হাসিনার প্রযুক্তি, রান্না, সঙ্গীত এবং বই পড়ার প্রতি আগ্রহ রয়েছে।
তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়া 2009 সালে 9ই মে ইন্তেকাল করেন। শেখ হাসিনার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে সজীব আহমেদ ওয়াজেদ একজন তথ্য প্রযুক্তিবিদ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, আর মেয়ে সাইমা হোসেন ওয়াজেদ একজন মনোবিজ্ঞানী এবং তিনি অস্টিক শিশুদের কল্যাণে কাজ করছেন। শেখ হাসিনার নাতি ও নাতনির সংখ্যা 7। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।